ঠিক আছে ভাই বুঝলাম আপনি আল্লু অর্জুনের এই ডাস্টারে কভার করছেন বাট আমি শুধু ভাবতেছি এই গানের এই ডান্স স্টেপগুলো যদি আল্লু অর্জুন দেখে তাহলে তার কি অবস্থা হবে মনে হয় না সে ফিউচারে আর কোনো মুভি করবে Hey guys, this is Farabi and today I'm going to talk about the most popular and talented person in Bangladesh Hero Alam bhai ke niye Sorry boss, ekhono obdi jara bhabtechen ajke take roast kora hobe Please, apnara aste paren, ei video apnar jonno na Because ajke ami tar emon kichu talent ar gun tule dhorbo je gula dekhar por apnarao inspire hoben jibone kichu korar jonno So ajay ra kau kau bad diye cholen video shuru kora jak oi intro laga Hero Alam The most popular person in Bangladesh. কে চিনেন না তাকে আপনি চিনেন না তাইলে তুমি আপনি পৃথিবীতে থাকেন না মঙ্গল গ্রহে থাকেন কারণ পৃথিবীতে থাকলে তার যতগুলো ট্যালেন্ট আছে তার মধ্যে একটা হলেও দেখতেন যাই হোক যেহেতু আমাদের সবার প্রিয় আলম ভাইকে নিয়ে কথা হচ্ছে সেহেতু ফারস্টে তার ট্যালেন্ট সম্পর্কে বলা যাক আই মিন তার মধ্যে এক্স্যাক্টলি কি কি ট্যালেন্ট আছে সেইগুলো দেখানো যাক অ্যাকশন হিরো আলম সে একজন নায়ক নাচতে পারি নাচতে পারি হাতেতে পারি ডাব্বা সে একজন গায়ক ওই কালো চুরিটা আমাক পাগলা করেছে একজন মডেল কিছু কথা আছে তোমার সাথে এছাড়াও তিনি একজন সমাজসেবক ডিরেক্টর প্রোডিউসার সহ আরো অনেক কিছু মোট কথা এক কথায় সে একজন হাই লেভেলের এন্টারটেইনার সে তার সকল কাজের মাধ্যমে সবাইকে বিনোদন দেওয়ার চেষ্টা করে তবে সে সবথেকে বেশি পপুলার হয়েছে গায়ক হিসাবে এমন কোনো ভাইরাল জিনিস নাই যেটা নিয়ে সে গান করে নাই চলেন এবার তার কিছু অসাধারণ অসাধারণ গানের কয়েকটা লাইন শুনে আসি তাহলে চলো বাবু খাইছো ভাইরাল হওয়ার পর তার বাবু খাইছো গান তুমি হলে বাবু আমি তোমার হিরো নয়া দামান গান ভাইরাল হওয়ার পর তার নয়া দামান সং বুকের ভেতর আছে পান তার ভেতরে মেশিন গান বুকের ভেতর আছে পান তার ভেতরে মেশিন গান মানিকে মাঠে হাগে থুকু মানিকে মাগে হিতে মানিকে মাগে হিতে মুদিয়ে নুরা কাঁচা বাদাম গান ভাইরাল হওয়ার পর আলম ভাইয়ের হিন্দিতে কাঁচা বাদাম গান বাদাম মেরি পাস নেই হে ভাজা বাদাম চাঁদলা মুখটা লেকে চলো না বাজার মে চাঁদলা মুখলা লেকে চলো না বাজার মে আইসক্রিম সং ডাঙ্গে 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 মনে 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 এট লাস্ট পুষ্পা ভাইরাল হওয়ার পর আলম ভাইয়ের পুষ্পা সং তেরি ঝলকটা সারফি শিবল্লি শুধু ভাইরাল না আমাদের আলম ভাই বিদেশি কিছু গান করেও আমাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করেছে ফর এক্সাম্পল হিরো আলমের ইংলিশ সং হিরো আলমের চাইনিজ গান হিরো আলমের আরাবিয়ান সং হিরো আলমের ইন্দোনেশিয়ান সং এট লাস্ট হিরো আলমের উগান্ডা সং এখন বলতে পারেন একটা গানও তো ভালো হয় না কি সব গায় ভাইরে একটা কথা বলি শুনেন আপনার আমার মতো পাবলিক রাই কিন্তু তার গানগুলো শুনে বিনোদন নেয় বিশ্বাস না হলে একটু খোঁজ নিয়ে দেখবেন যারা আলম ভাইরে নিয়ে ট্রোল করে তারাই তার চ্যানেলে সাবস্ক্রাইবার আর আলম ভাই যেখানে নিজে বলছে যে যে গানগুলা সে করে সেগুলা শুধুমাত্র পাবলিককে বিনোদন দেওয়ার জন্য তুমি সবাইকে একটা কথা বলতে চাই আমি শুধু জাস্ট বিনোদন দেওয়ার জন্য আপনারা আমার এই নাটক গান সিনেমা দেখে একটু হলো আনন্দ পান সেখানে আমরা তাকে রোস্ট করে তো কোনো লাভ নাই মানুষ কিন্তু ঠিকই বিনোদন নিচ্ছে দেখুন মানুষ সবাইকে কাঁদাতে পারে হাসাতে পারে কয়েকজন শুধু তাই না এই যে গানটা নিয়ে যারা ট্রোল করতেছে তারাই কিন্তু কিছু একটা ভাইরাল হলে তার কমেন্ট বক্সে গিয়ে চিল্লায় আর বলে এই গানটা আপনার কণ্ঠে শুনতে চাই কেন রে ভাই শয়তানের লারে আপনাদের হজম না হলেও বিশ্বাস করেন আমি যা যা বলতেছি তার প্রত্যেকটা কথাই সত্যি তাই ঠিক করেছি আমি আগে যা করছি করছি আর কখনোই আলম ভাইকে নিয়ে রোস্ট বা ট্রোল করব না আপনারা জাস্ট একটু চিন্তা করে দেখেন একটা মানুষ যার না আছে রূপ না আছে গুণ দেখতে কালো অভিনয় পায় না কথাগুলোর উচ্চারণও স্পষ্ট না তারপরও শুধুমাত্র নিজের চেষ্টায় আজ এই অবধি আসছে তিনটা মুভি সহ একাধিক শর্ট ফিল্ম আর কত যে মিউজিক ভিডিও হ্যাঁ ঠিক আছে মানলাম তার মুভিগুলো সব ফ্লপ খাইছে বাট আপনার আমার কি সাহস আছে নিজের টাকা খরচ করে একটা মুভি করার সাহস করার নাই সত্যি বলতে কি জানেন আলম ভাইকে দিয়ে কিন্তু আমাদের অনেক কিছু শেখার আছে কিন্তু আমরা শুধু তাকে নিয়ে ট্রোল করতেই ব্যস্ত কেন আমরা পারি না তাকে দেখে ইন্সপায়ার হতে সে যদি এইরকম গেট আপ সেট আপ নিয়ে এত কিছু করতে পারে তাইলে আমরা কেন পারবো না কিন্তু না আমরা সেটা কেন করব আমরা কিরকম জানেন একটা ইউটিউব চ্যানেল খুলে চার পাঁচটা ভিডিও দিয়েই বলি না কিছু হবে না ভিউজ নাই কিছু নাই আরে ভাই 150 প্লাস ভিডিও বানানোর পর আমার চ্যানেল মনিটাইজ হয়েছিল আর তুমি পাঁচটা ভিডিও দিয়ে বলো কিছু হবে না
আগে ধৈর্য ধরতে শিখো। এইটা মাথায় ঢুকে নাও যে ও পারলে আমি কেন পারবো না। দেখবে সফলতার পেছনে তোমাকে ছুটতে হবে না, সফলতাই তোমার কাছে এসে ধরা দিবে। বাই দা ওয়ে মনে হয় একটু বেশি বলে ফেললাম, সরি ফর দ্যাট। আর সম্ভব হলে ঠান্ডা মাথায় আমার কথাগুলো একটু ভেবে দেখবেন। আর হ্যাঁ, ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক দিবেন, আর না লাগলে দিস চ্যানেলে যতটা ইম্পর্টেন্ট আছে সাবস্ক্রাইব করা লাগবে। ভিডিওটা দেখছেন এতটুকুই এনাফ, তবে নামটা মনে রাখবেন। কোনো প্যারা নাই, সিল।